নমস্কার 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্জিতা। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। সোনারপুরে লিভ ইন সঙ্গীকে কুপিয়ে খুন করে আত্মসমর্পণ করলো অভিযুক্ত। শহরে জাল বিছিয়ে মাদক চক্র, সে চক্র বিস্তৃত কলেজ ছাত্র মহলে। 2019 লোকসভা নির্বাচন দোরগোড়ায়, সেই নির্বাচনে ভোট প্রচার ও প্রস্তুতি শুরু করে দিলেন নরেন্দ্র দামোদর মোদী। বঙ্গ সফরের দ্বিতীয় দিন অমিত শাহ শুরু করলেন তারাপীঠ মন্দিরের পুজো দিয়ে। বঙ্গ সফরের দ্বিতীয় দিন অমিত শাহ শুরু করলেন তারাপীঠ মন্দিরের পুজো দিয়ে। আসন্ন লোকসভার দল যাতে ভালো ফল করতে পারে তার জন্য মন্দিরে সংকল্প করলেন তিনি। পুজো দেওয়ার পরেই তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। গত বুধবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কলকাতার পর এবার রওনা দিয়েছেন বীরভূমে, পুজোও দিয়েছেন তারাপীঠে। আসন্ন লোকসভায় দল যাতে ভালো ফল করতে পারে তার জন্য মন্দিরে সংকল্প করলেন তিনি। অমিত শাহের সফরকে ঘিরে মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছিল পুলিশ বাহিনী দিয়ে। বুধবার বিড়লা সভাঘরে অমিত শাহের সভা ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা যাতে আর না হয় তার জন্য এই কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে। পুজো পর্ব মিটে যাওয়ার পর বীরভূমের একটি স্কুলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে নির্বাচন সংক্রান্ত আলোচনা পর্বও সারেন তিনি। তারপরে তিনি পুরুলিয়ার সভার উদ্দেশ্যে রওনা দিলেন। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। পরপর দুই বিজেপি সমর্থকের মৃত্যুর পর পুরুলিয়ার সভায় কার্যত হুঙ্কার দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন তৃণমূলের বিজেপির বিরুদ্ধে তোলা সকল অভিযোগের জবাব দিয়ে তিনি বললেন, মমতা আগে বাংলাকে সামলাক, তবে কেন্দ্রের জন্য জোট করবেন। লোকসভা নির্বাচনের লক্ষ্যে শান দিতে পুরুলিয়ায় বলরামপুরে জনসভা থেকে চাঁচাছোলা ভাষায় এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন অমিত শাহ। সভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতির অভিযোগ, এক সময় বাংলায় রবীন্দ্রনাথের সুর শোনা যেত, এখন তার বদলে বোমার আওয়াজ শোনা যায়। শিমুলিয়া ফুটবল ময়দানে একটি জনসভায় যোগ দিয়ে এই হুঙ্কার অমিত শাহের। তার অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যে বেলাগাম সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। রাজ্যের কমপক্ষে 2 কোটি মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, অত্যাচার চালানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর, একের পর এক বিজেপি কর্মী সমর্থককে খুন করা হয়েছে। পুরুলিয়ার বিজেপির সভামঞ্চ থেকে এদিন তৃণমূলে তোলা সব নিন্দার জবাব দিলেন শাহ। সঙ্গে বাড়িয়ে দিলেন বিজেপির টার্গেটও, 22 নয়, 2019 লোকসভা ভোটে বিজেপি জিতবে, 23 আসনে হুঙ্কার অমিত শাহের। সাথে যোগ করলেন শহীদ বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর পুরুলিয়া। রাজ্য বিজেপির সভায় অমিত শাহ বলেন, 2019 সালে 22-এর থেকে বেশি আসনে জিতে 1 নম্বর পার্টি হবে বিজেপি। আমি পুরুলিয়াকে বাদ রেখেছিলাম, অধ্যক্ষকে বলেছিলাম পুরুলিয়া গিয়ে মানুষের কথা শুনেই ঠিক করব। এরপর সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন তিনি, পুরুলিয়ায় কে জিতবে? উত্তরে আত্মবিশ্বাস দেখেন শাহ। ত্রিপুরা জয়ের কথা উল্লেখ করে অমিত শাহ জানান, ত্রিপুরায় কমিউনিস্ট সরিয়ে বিজেপি এসেছে, ওখানে বিকাশের পথে হাঁটতে শুরু করেছে রাজ্য সরকার। এরপরই রাজ্যের শাসক দলকে বিঁধে তিনি বললেন, চিটফান্ডের সরকার, সিন্ডিকেটের সরকার আর চাই না, চলো পাল্টাই। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। অমিত শাহকে গব্বর বলে কটাক্ষ করলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনে বাংলা একটিও আসন পাবে না বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। একটা অসভ্য, একটা বর্বর, যে খুনের দায়ে 3 মাস জেল খেটেছে, এনকাউন্টারের জন্যে কোর্টের অর্ডারে স্টেটে ঢোকা মানা ছিল, সেই মানুষ যে দাঙ্গা লাগায়, যে মানুষে মানুষে বিচ্ছেদ করে, 28টা মানুষ ইউপিতে মারা গেছে যে দলের নেতৃত্বে শুধু মাংস মাংস করে, এবং লাখো লাখো মানুষ এই সাম্প্রদায়িক ঘৃণার বলি হচ্ছে, সেই দলে এসে বাংলায় কি বলে গেল না বলে গেল তাতে কিছু যায় আসে না। অর্ধেক সিটের কথা বলছে, 2টো সিট তাদের আছে, একটা দার্জিলিং, একটা আসানসোল, এই 2টো সিটও এবার আর থাকবে না। অর্থাৎ মানুষ ঠিক করে নিয়েছে যে ওই আচ্ছেদিনের মিথ্যে কথা বলা মোদীকে আর বিশ্বাস নয়, তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফেডারাল ফ্রন্ট করে তারা একটা নতুন সরকার আনবে, যে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী,
যে সরকার উন্নয়নে বিশ্বাসী, যে সরকার মানুষের ওপর বোঝা সৃষ্টি করবে না, যে সরকার তেলের দামের বৃদ্ধি করে মানুষের ওপর নতুন করে সব জিনিসপত্রের দাম বার করবে না, সেই দল আগামী দিনে আসবে। অমিত শাহ এসছে যেন মনে হচ্ছে যে সেই গব্বর সিং এসে গেছে, এখন যেন মনে হচ্ছে যে মায়েরা বলছে বেটা সোজা, নেই তো অমিত আ জায়গা। এই রকম একজন মানুষ বাংলায় এসছে, বাংলার মানুষ অবিপবিত্র হচ্ছে। আমি বলবো যে যেখানে যেখানে গেছে গঙ্গা জল দিয়ে কিছুটা ধুয়ে দেওয়া উচিত, কারণ সেই পাপিকে গঙ্গা যত এখানে ঘুরবে তত এটা বাংলার কাছে একটা আমাদের কলুষিত, কারণ আমাদের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, বিবেকানন্দের বাংলা, সেখানে অমিত শাহর মতন মানুষের কোনো স্থান নেই। ইনি এখন এমন একটা ভাব দেখাচ্ছেন গায়ে মানে না আপনি মোড়ল, নিজে নিজে এসে বলছে যেন মনে হচ্ছে যে সব বাংলার মানুষ তার বাবার চাকর, এ 19টা সিট পাবো, 22টা সিট পাবো, কোনো সিট পাবে না। বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাস করে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, একতায় বিশ্বাস করে, তাই বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাই তৃণমূল কংগ্রেস 42-এ 42টা সিট আগামী দিনে পাবে। সামলাচ্ছে তাই যে কোনো বাই ইলেকশনে মানুষ, সে আমাদের পঞ্চায়েতে হোক, সে আমাদের মহেশতলা হোক বা হাওড়ার, হাওড়ায় আমাদের যে বাই ইলেকশন হলো আমাদের উলুবেড়িয়া, সেখানে মানুষ ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। অসুস্থ লোকসভা প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় গত 3 দিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। বুধবার চিকিৎসকেরা জানিয়েছেন গত সোমবার স্ট্রোকে আক্রান্ত হন সোমনাথ চট্টোপাধ্যায়, তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রাক্তন স্পিকারের চিকিৎসার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন স্পিকার, তবে সংকট এখনো কাটেনি, পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত পুরীর জগন্নাথ মন্দির। প্রতি বছর দেব স্নান পূর্ণিমার এই রীতি পালন হয় পুরীর মন্দিরে। পুরীর জগন্নাথ দেবের স্নান যাত্রা আজ, প্রত্যেক বছরের মতো এই বছরও দেব স্নান পূর্ণিমায় স্নান করলে জগন্নাথ দেব। মহাস্নানের আগে অবধি রত্নবেদিতেই থাকেন জগন্নাথ দেব। এই বছরের স্নান পর্ব শুরু হয় বৃহস্পতিবার 28 মে ভোর 4টায়। প্রথমে জগন্নাথ, তারপর সুভদ্রা ও শেষে বলরামকে পুষ্পাঞ্জলি দেন মন্দিরের সেবায়ত্রা। এরপর স্নানবেদিতে নিয়ে গিয়ে সূর্যপুজো ও মঙ্গলারতির পর মহাস্নানের আয়োজন করা হয়। মন্দিরের উত্তরে সোনার কুয়ো থেকে 108 ঘটি জল তুলে সেই জলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সকাল 10টায় স্নান পর্ব শেষ হয়। হরে কৃষ্ণ, সবাইকে আপনাদের জানাই স্নান পূর্ণিমার মহা মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ইসকন আয়োজিত 47তম স্নান পূর্ণিমায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই উৎসব হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন দেবের একটি বিশেষ উৎসব। এই উৎসব হচ্ছে ভগবানের অভিষেক দিবস। বছরে একবার ভগবান তার ভক্তের কাছে ধরা দেন এবং তিনি তাদের মাধ্যমে নিজেকে স্নান করান। বিভিন্ন গন্ধদ্রব্য, শুদ্ধ জিনিস দিয়ে ভগবানের অভিষেক করানো হয় আজ। এবং আজকের এই অভিষেকের পর ভগবানের সারা বছরে একবারই যে দেশ বেশ হয় সেই বেশটিকে হচ্ছে গজবেশ দেওয়া হয়। যে গজবেশ অত্যন্ত পবিত্র এবং যা দর্শনে সর্ববাঞ্ছাপূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংসধ্বংস, লঙ্কায় রাবণ। এবং সেই জন্য এটাও বলা হয় যে এই স্নান পূর্ণিমা এবং স্নানযাত্রায় যারা অংশগ্রহণ করেন তার সব ইচ্ছা জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাণী পূর্ণ করেন। তারপর অর্থাৎ আগামীকাল থেকে, আজ স্নান পূর্ণিমা, আগামীকাল থেকে ভগবানের অনবসর কাল চলবে 15 দিন অবধি, অর্থাৎ 13 তারিখ জুলাই মাস অবধি ভগবান দর্শন দেবেন না। এবং তারপর নবযৌবন এবং নেত্রস্থব হবার পর ভগবানের রথযাত্রা হবে 14 জুলাই। সেই জন্য আপনাদের সবাইকে জানাই যে আপনারা সবাই আসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রায় এবং স্নান পূর্ণিমা অংশগ্রহণ করে নিজের মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আর কিছুদিন পর শুভ রথযাত্রা, আর তার আগে জগন্নাথ দেবের স্নান যাত্রার সূচনা হলো আজ। সামিল হলেন 8 থেকে 80 প্রত্যেকেই।
জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে কলকাতার ইসকন হার্টসে দেখা গেল হাজার দর্শনার্থীর ভিড়। আজ শুভ স্নান যাত্রার সূচনা হলো এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হাজার হাজার ভক্তরা। দুধ গঙ্গা জলে স্নান করলেন জগন্নাথ দেব। এই অনুষ্ঠান চলবে তিন দিন ধরে। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে সত্যজিতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 2019 লোকসভা নির্বাচন দোরগোড়ায়। সেই নির্বাচনে ভোট প্রচার ও প্রস্তুতি শুরু করে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এদিন তার লোকসভা কেন্দ্র থেকে পুজোর মাধ্যমে নির্বাচনী প্রচারে রণরঙ্কা বাজিয়ে দিলেন তিনি। 2019 লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মগর থেকে নির্বাচনী প্রচারে শুরু করলেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, বিরোধীদের চাপে রাখতেই এই কৌশল নিয়েছে বিজেপি। বারাণসী থেকে 20 কিলোমিটার দূরে মগরের জনসভায় যোগ দেওয়ার আকশান্ত কবিরের মজদারে চাদর পেশ করেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে সোজা জনসভায় যোগ দেন তিনি। এদিনের বক্তব্য শুরু থেকেই বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল একজোট হয়ে দেশের অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা উন্নয়ন চায় না, বরং ক্ষমতার লোভে দেশের ক্ষতি করতে চায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 1975 সালে জারি হওয়া জরুরি অবস্থা নিয়েও এদিন ফের একবার কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, সেদিনের জরুরি অবস্থা জারি করার বিরুদ্ধে যারা প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তারাই আজ কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মুম্বাইয়ের মতো জনবহুল এলাকায় ভেঙে পড়ল চার্টার বিমান, মৃত্যু হয়েছে 5 জনের। বিমানটি উত্তরপ্রদেশ সরকারের মালিকাধীন। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ মুম্বাইয়ের ঘাটকোপারে বাড়ির উপর ভেঙে পড়ল একটি চার্টার বিমান। পাইলট সহ এখনো পর্যন্ত 5 জনের দেহ উদ্ধার হয়েছে। বিমানটি প্রথমে স্থানীয় সর্বোদয় হাসপাতালের পাশে জিভাদিয়া লেনে আছড়ে পড়ে। তারপর ধাক্কা দেয় জাগৃতি বিল্ডিং নামে নির্মীয়মান একটি বহুতলে। সঙ্গে সঙ্গে বহুতলে আগুন ধরে যায়। DGACA জানিয়েছে, 12টি আসনে চার্টার বিমানে 4 জনই ছিলেন। দুর্ঘটনায় বিমানের 2 পাইলট, 2 ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। বিমান ভেঙে পড়ার সময় ট্যাঙ্কার থেকে গরম জ্বালানি তেল গায়ে পড়ে মারা যান এক পথচারী, এমনটাই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শহরে জাল বিছিয়ে মাদক চক্র, সেই চক্র বিস্তৃত কলেজ ছাত্র মহলেও। এবার পুলিশের জালে ধরা পড়ল 2 হাই প্রোফাইলের ছাত্র মাদক কারবারি। শহরে ফের হাই প্রোফাইলের মাদক চক্রের পর্দাফাস। ডার্ক ওয়েবের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মাধ্যমে চলছে এই চক্র। বুধবার রাতে প্রথমে সৌমিক মুখোপাধ্যায় নামে এক ম্যানেজমেন্টের পড়ুয়াকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। উদ্ধার হয় 2 গ্রাম MD এবং পরে 34টি LSD পেপার। সৌমিককে জেরা করে পরে মৃগাঙ্গ বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তভ কর নামে আরো 2 ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনেই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সোনারপুরে লিভ ইন সঙ্গীকে কুপিয়ে খুন করে আত্মসমর্পণ করলো অভিযুক্ত। গত 6 বছর ধরে সোনারপুরের সুভাষ গ্রামে স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করতেন দুজন। অভিযুক্ত সন্ন্যাসী দাস পেশায় ভ্যান চালক। নিহত মঞ্জু পরিচারিকার কাজ করতেন বলেই স্থানীয়দের দাবি। অনুমান, মঞ্জু বিবাহিত ছিলেন, সে কথা না জানিয়েই সন্ন্যাসীর সঙ্গে থাকতে শুরু করেন। ভ্যান চালক সন্ন্যাসীর বেপরোয়া জীবনযাপন ও মদ্যপানে অতিষ্ঠ হয়ে মঞ্জু নিজের স্বামীর কাছে ফিরতে চেয়েছিলেন, আর এই নিয়েই প্রায় ঝামেলা হতো দুজনের। শেষ পর্যন্ত ঘুমের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় মঞ্জু দাসকে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ, অভিযুক্ত আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। জমি বিবাদের জেরে 5 বছরের শিশুকে নগ্ন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার পাগলাহাটা এলাকায়। জমি নিয়ে বিবাদ বাঁধে প্রতিবেশীর সঙ্গে। সেই ঘটনার জেরে 5 বছরের শিশুকে নগ্ন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল 3 প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় শিশুটির আত্মীয়দের মারধরও করা হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার পাগলাহাট এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে 2 প্রতিবেশীর মধ্যে বিবাদ বাঁধে অভিযোগ। এর জেরে বুধবার 5 বছরের শিশুকে বাড়িতে ডেকে নগ্ন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় প্রতিবেশী 3 যুবক, নিরঞ্জন নস্কর, আশিস নস্কর ও দীপঙ্কর নস্কর। ঘটনাটি জানাজানি হলে প্রতিবাদ করায় শিশুটির পরিবারের সদস্যদেরকেও মারধর করা হয়। বুধবার ভাঙড় থানায় তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। তারপর থেকে ফেরার 3 অভিযুক্ত। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পোলট্রিজাত পণ্য এবং পোলট্রি প্রাণীদের উন্নতির প্রকল্পে হাত মেলালেন SBI ব্যাংক এবং ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন। পোলট্রি শিল্পকে আরও উন্নত করতে উদ্যোগী হল ভারতীয় স্টেট ব্যাংক এবং ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন।
এদিন তারা গাঁটচড়া বেঁধে মুরগি সহ গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য মোবাইল ভ্যান ট্রিটমেন্ট বা ভ্রাম্যমান মেডিকেল যানের শুভ উদ্বোধন করা হয়। এই যানের পোলট্রি এবং গৃহপালিত পশুদের বিনামূল্যে চিকিৎসা করা হবে। পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গে নতুন সরকার আসার পরে পোলট্রি শিল্পে প্রভূত উন্নতি সাধন করা হয়েছে। সরকার পোলট্রি ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা দিচ্ছে। এই প্রকল্প সে উন্নতি সাধনে এক নতুন পালক যোগ করলো তা বলাই যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর এ বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর কুমার, রাধেশ্বর রায়, মদন মাইতি, এসবিআই শিবাশিস মল্লিক। ডিম উৎপাদনে আমরা একটু পিছিয়ে আছি, যদিও সেপ্টেম্বরের পরে আমাদের রাজ্যে অনেকখানা পোলট্রির গ্রোথ হয়েছে। সেই পোলট্রি গ্রোথকে আরও ভালো করে করার জন্য ফাইন্যান্সের প্রয়োজন, আর সেই ফাইন্যান্স সাপোর্ট দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেডারেশনের সঙ্গে আজকে যে মৌ হলো, সেই মৌ দ্বারা ফুললি ফাইন্যান্স সাপোর্ট পাবে আমাদের ফার্মাররা। এবং আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যে যে শর্টফল অফ ডিমের প্রোডাকশান আছে তা আমরা পূরণ করতে পারবো 2-3 বছরের মধ্যে। আমরা আমাদের রাজ্যে চিকেন প্রোডাকশান যা হয় তা আমাদের রাজ্যে সেলফ সাফিসিয়েন্সি, আমরা কিছুটা চিকেন ঝাড়খণ্ড, বিহার এবং আসামে পাঠাই। আমরা প্রোডাকশান রেগুলার বাড়ছে, আরও বাড়লে আমরা অন্য রাজ্যে আরও পাঠাবো। ক্যামেরায় দেবঞ্জনের সাথে সত্যের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে আগামী 7ই জুলাই। তা নিয়ে চৌধুরী কনস্ট্রাকশন ও রিয়েল স্টেটের অফিসে এক বৈঠকের আয়োজন করা হলো। এদিন সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেই ফলাফলে কৃতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনায় সম্মান দেওয়া হবে আগামী 7ই জুলাই। তা নিয়ে আজ এক অনুষ্ঠানের আয়োজন করলো চৌধুরী কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেটের অফিস, যেখানে উপস্থিত ছিলেন আতেসামুল হক, চৌধুরী কনস্ট্রাকশনের কর্ণধার সেফ সাবির আহমেদ, প্রফেসর শাহিদুল ইসলাম, অরুণজ্যোতি ভিক্ষু সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। এখন বর্তমান খুব ভালো ভ্রাতৃত্বের কাজ করছে, ওনার একটা ঈশ্বর প্রেরিত দূত, আর উনি বর্তমান রাজ্য সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি সিনিয়র, উনি কাছের। আগামী দিনে গুরুজিকে আমার রিকোয়েস্ট যে দিদির সঙ্গে আমাদের একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার গুরুজির সৌজন্যে, প্লাস আমরা দিদির কাছে একটা দাবি দেবো যে দিদি আমাদের বাঙালি হিসাবে আপনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মুসলিম সমাজ দেখতে চাই। ভারত মুসলিম কেন, বাংলা কেন, ভারতবর্ষের মানুষের মানুষ দেখতে চাই প্রধানমন্ত্রী হিসাবে। এটা আমার কাছে আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আর আমি শেখ সাবির আহমেদ, চৌধুরী কনস্ট্রাকশন রিয়েল এস্টেটের মালিক প্লাস একজন সমাজসেবী। আমি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আমার এনজিও আছে, তো আমি সমাজে অনেক কাজ করি, অনেকের আশীর্বাদ পেয়েছি কিন্তু এরকম আশীর্বাদ পাইনি। আমার বাবা 2 বছর হলো মারা গেছেন, তো ইনি গুরুজি আমার পিতৃতুল্যের মানুষ, উনি যে এই ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা ঋণ কোনদিন পয়সা দিয়েও মেটানো যাবে না ইনশাল্লাহ। এটা আমার কাছে সব থেকে বড়। আমি এসেছিলাম ভাইকে পড়াচ্ছি, আর আমার স্বামী গুরুজি আছেন, তো এটা ওনাকে আমি পড়াচ্ছি আমাদের অফিসের স্টাফদের সকলের তরফ থেকে। আমরা হলো সর্বধর্ম সম্মানের প্রতি প্রত্যেকে দিন আমরা কাজ করব। আমার কালীগঞ্জ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আমি আপনাকে আশীর্বাদ প্রদান করছি, ভালো কাজ করছেন, সমাজসেবা করছেন। আমি সাবির আহমেদ, আমি চৌধুরী কনস্ট্রাকশনের মালিক প্লাস অনেক সমাজসেবী কাজ করি, আমি একজন সমাজসেবী। তো আজকে আমার অফিসে আমার সেনারঞ্জন গুরুজি আমার কাছে আসার জন্য আমি নিজেকে গর্ববোধ করি। আর গৌরী আর ইসলাম ভাই এসেছিলেন, আজকে গুরুজির সেনধন্যে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কেন আজকে এই সমাজে ভালোবাসার প্রেমটা উঠে গেছে, তো আমার গুরুজির সঙ্গে আমি আধা ঘন্টা এক ঘন্টা মিটিং করার পর ভাবলাম যে সত্যিকারে একটা প্রেমিককে পেলাম, ভালো মানুষকে পেলাম যিনি সমাজকে ভালো প্রেম করতে পারবে, সমাজকে ভালো চেতনা দেওয়াতে পারবে। আমি মুসলিম হিন্দু এটা আমি এ করছি না, আমি একটা মানুষকে এমন পেয়েছি যে আগামী দিনে আমাদের সমাজকে ভালো বার্তা দেবে। তো গুরুজি 7 তারিখে একটা প্রোগ্রাম করছি ইনশাল্লাহ, আমি এই চ্যানেলে আপনাদের 24 আওয়ার চ্যানেলের মাধ্যমে সকলকে আসার জন্য ইনভাইট করছি। আর সকলেই যেন এই আশ্রম, গুরুজি যে আশ্রমটা করেছেন কালীগঞ্জে, সকলেই যেন ওখানে আসেন, সত্যি ওখানে আসলে শান্তি দিয়ে পাওয়া যাবে। আমি গুরুজির সঙ্গে যেটুকু সাক্ষাৎকারে দেখেছি ইনশাল্লাহ আমি একটা ভালো রত্ন পেয়েছি। আগামী দিনে ঈশ্বর পেয়েছে দূর, আগামী দিনে আমি আমার যখন আমার মনে কষ্ট হবে আমি গুরুজি আশ্রমে শুনবো, এটি করে আমি আমার বক্তব্য শেষ করছি। বহু শুক্রিয়া সাবির ভাই কা, আর খাস কর হমারে গুরুজি ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ কা, জিনোনে হম লোগোকে সাথ মিল করকে এক প্রোগ্রাম কা আয়োজিত কিয়া হ্যায়, জো বচ্চে 10+12 জো ফার্স্ট ডিভিজন সে উত্তীর্ণ হুয়ে হ্যায়, পাস কিয়ে হ্যায়, উনকো হম লোগ
इनके मंदिर में वहाँ हम लोग फेलिसिटेट करेंगे, जिसमें हमारे बहुत मेहमान सारे लोगों को हम लोगों ने आमंत्रित किया है, इनवाइट किया है, दावत किया है। तो हम लोग सब की मिल करके हम लोग एक बड़ा प्रोग्राम को आयोजित कर रहे हैं। आप लोग दुआ कीजिए कि हम लोग इसमें सक्षम और खड़े उतरें और सारे लोगों को हम लोग साथ में रहें। और इससे ज़्यादा बहुत बहुत शुक्रिया हमारे गुरु जी का और साथ में हमारे साबिर भाई, जो हम लोगों को बहुत ये किए हैं, मतलब दिल से उनका बहुत बहुत हम शुक्रगुजार हैं कि इन्होंने हमें दावत दिया। और आप लोगों का भी बहुत शुक्रिया क्योंकि आप लोग हम हमारे साथ में हमेशा है, इसका बहुत बहुत धन्यवाद आपको हम लोगों की तरफ से दिया जाता है। और 7 तारीख को आप लोग तमाम लोगों से गुजारिश है कि आप लोग वहाँ आइए, हमारे प्रोग्राम में आइए और फिर से हमारे मेहमान सब सारे मेहमान रहेंगे, हमारे मंत्रीज रहेंगे, हमारे जितने भी MLAs रहेंगे, MPs रहेंगे, काउंसलर्स रहेंगे, सारे लोगों को हम लोगों ने इन्वाइट आज से दावा देना स्टार्ट किया है। बहुत बहुत शुक्रिया इतनी बात करके। हम रियल एस्टेट कर्णधार हमारे विशिष्ट समाजसेवी तथा আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র মাননীয় শেখ সাহেব আহমেদের অফিসে আমরা একত্রিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে আগামী 7 জুলাই আমাদের টালিগঞ্জ সম্পত্তি প্রদেশ মনস্থায়ীতে আমরা এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের সকলকে আমরা যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদের সকলকে আমরা এবারে সম্বর্ধনা দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করব। আমাদের মাননীয় মন্ত্রী অরুণ বিশ্বাস মহোদয়, আমাদের জাভেদ খান মহোদয়, আমাদের সুবোধ চ্যাটার্জি, আমাদের MP ইদ্রিস আলী সাহেব, আমাদের MP আহমেদ হাসান ইমরান ভাই, আমাদের জসীমউদ্দিন ভাই, আমাদের দেবাশিস কুমার সহ অনেক পলিটিশিয়ান যারা আমাদের প্রত্যক্ষভাবে আমাদের সরকারের সাথে যুক্ত আছে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে, তারা আসবেন। সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষগুলো আসবেন, বিভিন্ন ধর্মগুলো আসবেন। আমি আজকে আমাদের মাননীয় সাবির আহমেদ ভাই এবং আমার অত্যন্ত সহযোগী কল্যাণ মিত্র আমাদের এতে শামুল ভাই খল ভাই তিনিও আছেন, আমরা প্রত্যেকেই এই 7 তারিখের প্রোগ্রামটাকে ভালোভাবে যেন আমাদের যে ছেলেগুলো প্রায় 200 জন স্টুডেন্টকে আমরা সম্বোধন দেবো, সেই সম্বোধনার জন্য সবাই যেন একটা আকর্ষণীয় হয়, সেই জন্য আমরা আজকে একটা এখানে গেট টুগেদার করছি, আলোচনা করছি। আমাদের সাবির ভাই আমাদেরকে ইনভাইট করেছেন, তো তাকে আমরা আমাদের ধন্যবাদ। তিনি আমাদের একজন অর্থাৎ টালিগঞ্জের সাথে যুক্ত হয়ে আমরা একসাথেই এই প্রোগ্রামটা করছি। তো যারা আমাদের স্টুডেন্টরা আছেন আজ তারা নিউজটা পাচ্ছেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস করেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষকে আমরা সেদিন একসাথে আমরা সম্বোধনা দেবো। এই বুদ্ধ মন্দিরের মধ্যে আমরা সবাই একাট্টা হবো, একাট্টা হয়ে আমরা এই বাচ্চাগুলোকে যারা পড়াশোনা করছে তাদেরকে উৎসাহ দেবো, আশীর্বাদ করবো। সকলকে ধন্যবাদ, সকলে আসবেন। ক্যামেরায় সমীর পালের সাথে দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। দেখে দেখে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি। এদিন দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবের খুঁটি পুজো হয়ে গেল জনাব ফিরাদ হাকিমের হাতে। দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে উল্লেখযোগ্য চেতলা অগ্রণী ক্লাব, প্রতি বছর নতুন চমক উপহার দেয় দর্শকদের। সেই ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী জনাব ফিরাদ হাকিম, বিধায়ক সুজিত বসু, তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি ইয়াসির হায়দার আলী, বিশিষ্ট নেতারা। ঢাকে কাটে পড়তে আর মাত্র কয়েকদিন, তার আগে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর গন্ধ এসে গেছে জানান দিচ্ছে চেতলা অগ্রণী। আজকে খাটামে পুজোর মধ্যে দিয়ে 26 বছরের পুজোয় আমরা পদার্পণ করলাম এবং প্রার্থনা করি মায়ের কাছে যে একই যেরকম এখানে একই পাঁচিলের এক পাশে মন্দির আরেক পাশে মসজিদ আরেক পাশে পূজা হচ্ছে, এইটাই সারা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, সেটাই যাতে বাংলায় থাকে এবং আগামী দিনে যাতে এটাই ভারতবর্ষের মানুষের কাছে থাকে, তাই এই প্রার্থনা করার জন্য এই পূজার আয়োজন। এই পূজার আয়োজনের মধ্যে দিয়ে যাতে সুষ্ঠুভাবে পূজা হয়, লাখো লাখো মানুষ এসে যাতে আনন্দ পায়, তার একটা সূচনা আজকে হলো। রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাই। রথযাত্রায় বলরাম সুভদ্রা জগন্নাথকে নিয়ে রথযাত্রা যাচ্ছে, যে ভগবান উন্নয়নের বার্তা দেয়, যে ভগবান অগ্রগতির বার্তা দেয়, যে বার্তা খুনোখুনির বার্তা দেয় না, ভাই ভাতৃত্বের বার্তা দেয়, সেই বার্তাই রথযাত্রায় আগামী দিনে বাংলার মানুষ, উড়িষ্যার মানুষ, ভারতবর্ষের মানুষ সেই রথ দেখে সেটাকে পরিপূর্ণ করবে। কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর একটা, অবশ্যই সেই মানটা রেখে চমক রাখার চেষ্টা করব। এইটুকু বলতে পারি চেতলায় এতদিন পর্যন্ত চেতলা অগ্রণীতে যে ধরনের কাজ হয়েছে তার থেকে একটু অন্যরকম কাজ হবে।
পুজো কেন্দ্রিক, মানে এমন কিছু হচ্ছে না, এটা পুজোর বাইরে, পুজোর অংশই থাকবে আর আমাদের জীবনের ছায়া পড়বে আমাদের পুজোর মণ্ডপে, সবার আনন্দও লাগবে পুজো দেখে, ভালো লাগবে। প্রতিমা তো চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে আসেন, মৃন্ময়ী মূর্তি, মায়ের মূর্তিও খুব সুন্দর হবে আশা করি। দেখুন মণ্ডপ মানেই ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল মণ্ডপ, ট্র্যাডিশনের বাইরে তো হয় না, তবে মণ্ডপের আকার আকৃতি পাল্টায় প্রত্যেক বছর, তো এবছরও যে পুজোর যেরকমভাবে আমি পরিকল্পনা করেছি তাতে এখনও পর্যন্ত চেতলা অগ্রণীতে যে ধরনের কাজ হয়েছে তার থেকে একটু আলাদা হবে। অনেক বড় শিল্পীরা কাজ করে গেছেন আমার আগে, আমার সিনিয়র সবাই, তো আমি চেষ্টা করব তাদের মতো ভালো কাজ করার। মায়ের মূর্তি কীরকম? মায়ের মূর্তি একেবারেই মায়ের মতো, মৃন্ময়ী মূর্তি। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, এবং অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু ইয়াসিরকে আজকে ওর জন্য এখানে আসা, অ্যান্ড মায়ের আশীর্বাদ, সবার ভালোবাসা যে আজকে বৃষ্টি হয়নি, এত সুন্দর আবহাওয়া, গরমও নেই, এবং সব মিলেমিশে আমরা সন্ধেবেলার প্রথম কোনো কাঠামো পুজো খুঁটি পুজোতে আমি এলাম, এবং এবছরের পুজোর প্রথম আজকের আসা, এবং এত মানুষের ভালোবাসা এত কিছু নিয়ে খুব দারুণ লাগছে, মনে হচ্ছে পুজো এসে গেছে। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ চেতলা অগ্রগণী ক্লাবের সমস্ত সদস্যকে যাদের ভালোবাসায় শুভেচ্ছা এবং আপ্রাণ প্রচেষ্টা এত সুন্দর পুজো প্রত্যেক বছর হয়, এবছরও খুব ভালো হবে, এবং আশা করব এই পুজো যেন সবার সেরা হয়, সবার শ্রেষ্ঠ হয়, সব মানুষের খুব ভালো লাগে। আজকে আমরা সবসময় দেখি কি আমরা খুঁটি পুজো করি, তো এই প্রথমবার আমরা কাটামা পুজো করলাম, আর আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমার ভাই হিরণ, যখনই ডাকি তখনই আমি পাই ওকে। আর আমি একটাই কথা বলবো কি হিরণ আমাদের ক্লাবের একটা সদস্য, আমাদের পরিবারের একটা সদস্য, কি এত ভালো আমার বন্ধু, যখনই বলি কিছু না বললেও এসে যায়। আর এই পুজোর একটা অনেক একটা ইউনিক জিনিস আছে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই এক মাস রমজান করলাম, আর পরে এখন আমাদের পুজো শুরু হচ্ছে, যেখানে মার মণ্ডপটা হয় ওই একটা দেওয়ালের পরে একটা আমাদের সুন্দর মসজিদ আছে, তো আমরা হিন্দু ভাইরা মুসলমান ভাইরা সবাই একসাথে আমরা একটা ভালো একটা আমরা অ্যাটমসফিয়ার নিয়ে অনেক ভালো একটা পুজো করি, আর যেখানে সব ধর্মের সবাই ভাইরা আমরা একসাথে পুজো করি। আর এই ভারতবর্ষে যে এখন যা আমরা সবাই দেখতে পাচ্ছি, এত আমাদের জাত নিয়ে আমাদের ভেদাভেদ হচ্ছে, এত আমাদের কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই, আমি বলতে চাই যারা এই সব জিনিস করছে ওদেরকে পশ্চিমবাংলায় আসতে, মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটে এসে দেখতে কি এখানে সবাই জাত কেউ আগে হয় না, আগে আমরা ইনসান আছি, ইনসানিয়ত সব থেকে আগে হয়, ওর পরে কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই ওটা পরে আসে। আর এই বলে আজকে আমরা আবার এই কদম পুজোটা করছি, আর আশা করি আপনারা সবাই আমাদের চেতলা অগ্রণী ক্লাবে দুর্গা পুজোতে আসবেন, আর অনেক অনেক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, সবসময় আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। ক্যামেরায় সমীর পালের সাথে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এবার চোখ রাখবো বেশ কিছু বিস্তারিত খবরের দিকে। মুখ্য সচিবকে হেনস্থার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে পুলিশ, সেই চার্জশিটে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার নাম থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর, কেজরিওয়ালের বাসভবনে হেনস্থার শিকার হয়েছিলেন দিল্লির মুখ্য সচিব, তাই নিয়ে অভিযোগও জানিয়েছিলেন তিনি, যদিও সে অভিযোগ মানতে রাজি হননি কেজরিওয়াল। সূত্রের খবর, গত 19 ফেব্রুয়ারি নিজ বাসভবনে মুখ্য সচিবকে ডেকে হেনস্থা এবং ষড়যন্ত্র করেছিলেন কেজরিওয়াল, এমনই অভিযোগ জানানো হয়েছে তাদের বিরুদ্ধে, 7টি ধারায় মামলা দায়ের করা হয়। জুলাইয়ে মামলা চার্জশিট জমা দেওয়ার কথা, ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির জবানবন্দি নেওয়ার পরেই চার্জশিট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গত সপ্তাহে নাকি কেজরিওয়ালকে এই নিয়ে জেরাও করা হয়েছিল, সেখানে মুখ্য সচিবকে হেনস্থা করা হয়েছিল, সে ঘরে কেজরিওয়ালকে বসিয়ে প্রায় 100টি প্রশ্ন করেন তদন্তকারী আধিকারিকরা। মুখ্য সচিবকে হেনস্থার ঘটনার পর থেকেই ধর্মঘটের ডাক দেন IAS অফিসাররা, যা প্রত্যাহারের দাবিতে লেফটেন্যান্ট গভর্নরের বাড়িতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এবার চোখ রাখবো বিনোদনের খবরে। সঞ্জু সিনেমা থেকে বাদ পড়লেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী রিয়া, এমনটাই জানা যাচ্ছে পিঙ্ক ভিলার খবর অনুযায়ী, তবে কেন বাদ পড়লো তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। শুক্রবার মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু, এই সিনেমায় সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সেই সঙ্গে সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের চরিত্রে দেখা যাচ্ছে দিয়া মির্জাকে, কিন্তু সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী রিয়া পিল্লাইকে ছেটে ফেলা হয়েছে এমনটাই জানা যাচ্ছে পিঙ্ক ভিলার খবর অনুযায়ী। জানিয়ে ইতিমধ্যে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়া, তার কথায় সঞ্জয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি, কিন্তু কেন তাকে সঞ্জু থেকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
বুধবার ছিল আর ডি বর্মনের 79তম জন্মদিন। সেই উপলক্ষে সোনারপুর শক্তি সংঘের সহযোগিতায় সোনারপুর আর ডি বর্মন ফ্যান ক্লাব আয়োজন করল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন গায়িকা সুস্মিতা মুখার্জি। অনুষ্ঠানের মধ্য দিয়ে আর ডি বর্মনকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন তিনি। কিছু কিছু মানুষের আবির্ভাবে মুম্বাইয়ের চলচ্চিত্র নগরী পেয়েছিল এক স্বর্ণযুগের ছোঁয়া। তার মধ্যে পঞ্চমদা অর্থাৎ আর ডি বর্মন ছিলেন অন্যতম। বুধবার ছিল তাঁরই 79তম জন্মদিন। তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে সোনারপুর শক্তি সংঘের সহযোগিতায় সোনারপুর আর ডি বর্মন ফ্যান ক্লাব আয়োজন করল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে। অনুষ্ঠানে বিশিষ্ট গায়ক গায়িকাদের মধ্যে বিশেষভাবে নজর কাড়েন গায়িকা সুস্মিতা মুখার্জি। এক শিল্পীর জীবনে আর ডি বর্মন কিভাবে দাগ কেটে যায় তা গায়িকা সুস্মিতা মুখার্জির বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা ওনার ওনার জন্মদিন সেলিব্রেট করতে পারছি। তা শুধু থ্যাঙ্কস আমি আমাদের প্রত্যেক সদস্যকে দেবো, সব থেকে স্পেশাল থ্যাঙ্কস দেবো আমাদের সুস্মিতাজিকে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর একটা থ্যাঙ্কস দেবো আমাদের সোনারপুরের যারা আর ডি বর্মন লাভার, যারা আর ডি বর্মনকে ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সাথে একটা ধন্যবাদ জানাবো আপনাদের, যে আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল যেটা বলি যে আমরা আর ডি বর্মনের জন্মদিন পালন করতে পারছি এটা বোধহয় আমাদের কাছে সৌভাগ্যের কারণ। আর দ্বিতীয়ত একটা এত বড় মাপের মানুষ, তাকে তো হয়তো মনে হয় কোনো মাপ যন্ত্র ফেলা যায় না। কোন দিক দিয়ে বলবো, সুর তাল রাগের সেন্স কোনো দিক থেকে কিছু বলার নেই। আর ডি বর্মন সব সময়ের জন্য আমাদের কাছে সারা ওনার জন্য কোনো স্পেশাল ডে হতে পারে না, স্পেশালি জন্মদিন সেহেতু আমরা সেলিব্রেট করতেই পারি, কিন্তু উনি রোজই আমাদের সঙ্গে থাকেন এবং আমরা সব সময় রোজই বোধহয় সকাল থেকে ছোট থেকে বড় হয়েছি ওনার গান শুনে, ওনার গান দিয়ে আমাদের সব কিছু শুরু। এবং অনেক কিছু শেখার আছে যে শুধু গান গাইলে হয় না, গানের সঙ্গে অনেক কিছু আমাদের শিল্পীদের মেনটেন করতে হয়, সেটাও কিন্তু ওনার কাছে শেখার বিষয়। আর রিয়েলি আমি ভীষণ প্রাউড ফিল করছি যে আমি এই অনুষ্ঠানের ভাগিদার হতে পেরেছি। এখানে অনেক মেম্বার আছে, সোনারপুরে বহু লোকজন আছে এখানে যারা অনেক হেল্প করেছে, তো তাদের জন্য আমি তাদেরকে সবাইকে আমার তরফ থেকে থ্যাঙ্কস। আমি অ্যাকচুয়ালি গান করব তো তিন চারটে, অনেকেই সবাই গান করবে এখানে, তো অনেক শিল্পীরা আছেন প্রত্যেকেই গান গাইবে। তবে যে বললাম যে আর ডি বর্মন সবসময় এভারগ্রিন, ওনাকে নতুন করে দেখার মতো কিছু নেই, উনি আমাদের সবসময় আমাদের হৃদয়ে রয়েছেন, সারা জীবন থাকবেন। আর এইটুকুনি বলতে পারি যে সবাই ভালো গান শুনুন এবং ভালো ভালো গান আমাদের মধ্যে, হয়তো এখন ভালো সুর হচ্ছে না যে তা নয়, কিন্তু কোথাও যেন একটা মিসিং, আমরা সবসময় মিস করি একটা কিছু, তো সেইটা যেন না থাকে। ভালো ভালো গান দরকার, ভালো ভালো সুর দরকার, এবং সব কিছুই পুরো টিম নিয়ে কাজ করব সবাই মিলে, এটার মধ্যে সবার মধ্যে থাকা উচিত। থ্যাংক ইউ। আরে হ্যাঁ ইহি প্যার হ্যায় হো দিল তেরে বিন কহি লগতা নহি বক্ত গুজরতা নহি ক্যা ইহি প্যার হ্যায় হ্যাঁ ইহি প্যার হ্যায়। থ্যাংক ইউ। ক্যামেরা সমীর পালের সঙ্গে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
কলকাতায় বাড়বে গরম, দক্ষিণবঙ্গে আপাতত ইতি টানছে বৃষ্টি, জানালো আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দেখা মিলবে না বৃষ্টির। আবহাওয়া দপ্তরের অনুমান, বৃহস্পতিবার থেকে আকাশের অবস্থার উন্নতি হবে, তবে আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছুদিন। তবে আবার কবে বৃষ্টির দেখা মিলবে তা এখনো পরিষ্কার জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আপনারাও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাম সহ সেই খবর দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার।